রংপুর মেডিকেলে করোনা পরীক্ষা শুরু। ঢাকার বাইরে চট্টগ্রাম ও রাজশাহীর পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাস শনাক্তকরণ পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে। আজ সকাল থেকে কলেজের মাইক্রোলজি বিভাগে বসানো পিসিআর মেশিন দিয়ে নমুনা সংগ্রহের কাজ শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের মাইক্রোলজি বিভাগের প্রধান ডাক্তার মোস্তাকিমুর রহমান। তিনি জানান, এখানে রংপুর মেডিকেল কলেজে পিসিআর মেশিন স্থাপন করার যেটা সুবিধা হলো যে রংপুর অঞ্চলের রংপুর বিভাগের লোকজন তাদের করোনা ভাইরাস ডিটেকশনের পরীক্ষার জন্য ঢাকায় যেতে হবে না। আমরা রংপুরে বসেই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, পিসিআর পরীক্ষার মাধ্যমে আমরা বলতে পারবো যে আক্রান্ত ব্যক্তিটি করোনা আক্রান্ত কি না, এটা আমরা বলতে পারবো। তো আমরা দিনে সর্বোচ্চ 94টি পর্যন্ত টেস্ট করার ক্ষমতা রাখি। এখন এটা কী পরিমাণ পরীক্ষা নিরীক্ষা হবে, সেটা স্যাম্পল কী পরিমাণ আসছে তার উপর ডিপেন্ড করে নির্ধারিত হবে। আমরা রেডি, আমরা টেস্ট রান করেছি গত পরশু। আমরা সম্পূর্ণভাবে করোনার পরীক্ষা নিরীক্ষা করার জন্য প্রস্তুত। এখন যে কোনো মুহূর্তে স্যাম্পল আসলেই আমরা পরীক্ষা করব। আমরা আনুষ্ঠানিকভাবে কোনো উদ্বোধন করিনি, কারণটা হচ্ছে এই মুহূর্তে আপনারা জানেন যে সভা সমাবেশে সবগুলোই নিষিদ্ধ এবং করা উচিত না, সেই জন্য আমরা আনুষ্ঠানিক কোনো উদ্বোধনে যাইনি। কিন্তু আমাদের ল্যাবের কার্যক্রম আমরা শুরু করে দিয়েছি।